আমরা এখন কর্মবাচ্য নিয়ে আলোচনা করব। আমরা জেনেছি বাচ্য হচ্ছে বিভিন্ন ধরনের কথার প্রকাশভঙ্গি, আর কর্মকে কেন্দ্র করে বাচ্য যে বাচ্য তৈরি হয় সেটাই হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ বাক্যের এমন এক ধরনের প্রকাশভঙ্গি যেখানে কর্মপদের প্রাধান্য আমরা দেখতে পাব। সেটা কিভাবে? উদাহরণস্বরূপ আমাদের সামনে দুইটা উদাহরণ রয়েছে। দেখতে পাই আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্তা তার কর্তার মূল নামের পরে কর্তৃক নামে একটা বিভক্তি যুক্ত হয়েছে, যেটা আমরা জানি এটাকে বলা হয় তৃতীয়া বিভক্তি, অথবা এটা এক ধরনের অনুসর্গ। এখানে পারস্য দেশ এটি হচ্ছে কর্ম এবং বিজিত হয়েছে এখানে ক্রিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো আলেকজান্ডার কর্তৃক এখানে কর্তায় তৃতীয়া বিভক্তি এবং পারস্য দেশ এটি যখন কর্ম সেই কর্মে কোনো রকম বিভক্তি যুক্ত হয়নি, অর্থাৎ এখানে প্রথমা বা শূন্য বিভক্তি রয়েছে। এভাবেই যে বাচ্যের তৈরি হয় সেটি হচ্ছে কর্মবাচ্য। সুতরাং নিয়ম যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে কর্তায় দ্বারা দিয়ে কর্তৃক ইত্যাদি বিভক্তি যুক্ত হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার কর্মে প্রথমা বা দ্বিতীয়া বিভক্তি যুক্ত হয়। এখন আরেক ধরনের উদাহরণ দেখি যেখানে আমরা হয়তো অনেক সময় একটু কনফিউশনে পড়ে যেতে পারি। আমাদের দ্বিতীয় উদাহরণটি হচ্ছে চোরটা ধরা পড়েছে। লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে সে কাউকে না কারো না কারো দ্বারা ধরা পড়েছে। এখানে উৎস আছে ধরা যাক মানুষজন দ্বারা, একটা চোর মানুষজন দিয়ে ধরা পড়েছে। এখানে মানুষজন দ্বারা উৎস আছে, এ কারণেই হয়তো অনেকে মনে করতে পারে এটা হয়তো কর্মবাচ্যের বাক্য না। এখানে এটি লক্ষণীয় বিষয় এই যে চোরটা যে কর্মপদ সেই কর্মপদে শূন্য বিভক্তি রয়েছে এবং সেটিতে কর্মপদের প্রাধান্য রক্ষিত হয়েছে, কারণ ক্রিয়াপদ কর্মের কর্ম অনুসরণ করেছে। এখন আরেকটি উদাহরণে দেখি যেখানে কর্মে প্রথমা না হয়ে বরং দ্বিতীয়া বিভক্তি হয়েছে। সেখানেও আসামিকে জরিমানা করা হয়েছে এই বাক্যটি বলা হলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি হয়তো আদালত দ্বারা তাকে জরিমানা করা হয়েছে। অর্থাৎ তৃতীয়া বিভক্তি এখানেও কিন্তু উপস্থিত রয়েছে, এবং এখানে আসামিকে এটি হচ্ছে কর্ম এবং এখানে কে বিভক্তি যুক্ত হয়ে জরিমানা করা হয়েছে এই বাক্যটির সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছি কর্মপদকে অনুসরণ করে এই বাক্যটিতে আজকে এই ধরনের ভাবভঙ্গি প্রকাশ করা হয়েছে। এভাবে যখন কোনো একটা বাক্যের প্রকাশভঙ্গি তৈরি হয় সেটিকেই আমরা বলি কর্মবাচ্য।